ভোলায় সংঘর্ষে হতাহতের ঘটনায় নাম উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা হয়েছে, আর 5,000 অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এদিকে 6 দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে 4 জন নিহত হওয়ার পর থেকে থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে। সংঘর্ষের ঘটনায় বোরহানউদ্দিন থানায় 2টি মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত 5,000 জনকে। মামলায় পুলিশের গায়ে আঘাত, কর্তব্য কাজে বাধা এবং 4 জন নিহত হওয়ার অভিযোগ আনা হয়। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনে বিপ্লব চন্দ্র শুভ, ইমন এবং শাকিল নামের 3 ব্যক্তির বিরুদ্ধে অপর অন্য মামলাটি দায়ের করা হয়। টেকনিক্যাল বিষয়টি আমাদের ঢাকা যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে আমরা পাঠিয়েছি, তারা এটা বিচার বিশ্লেষণ করে দেখছেন, তদন্ত হচ্ছে, মামলা হয়েছে, আরো বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত হবে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। শহরে টহল দিচ্ছে বিজিবি, র‍্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে। অন্যদিকে ভোলা জেলা স্কুল মাঠে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের নামে যে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছিল তা হয়নি। তবে পুলিশ সুপার ও ওসির প্রত্যাহার, কটুক্তিকারীদের বিরুদ্ধে শাস্তি সহ 6 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়। যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে। সোমবারও জেলা শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আফসানা নীলা, 21 টেলিভিশন।